সো হ্যালো বন্ধুরা, কিরম আছো? আশা করি অনেকটা ভালো আছো। আর আমিও একদম ফাটাফাটি আছি। আর আজকের দিনটা স্পেশাল, তো অবভিয়াসলি জানাই আছে, মহা অষ্টমীর দিন। আর ব্যাকগ্রাউন্ডে দেখতে পারো, শুরু করছি মিশনের মধ্যে দিয়া আজকের ব্লগটা। তো চলো আজকের ব্লগে দেখি হাইলাকান্দি মিশনের পুরাপুরি কি কি আছে, তারপরে দিকে আর কোন কোন জায়গায় যাই, কোন জায়গায় খাওয়া দাওয়া করি, সবকিছু দেখতে পারবে। তো চলো এখন মিশনের ভিতরে যাই, গিয়া দেখি ভিতরের সিনটা কিরকম। ও এখন বাজে টাইম হয়ে গেছে প্রায় একটা, আর যেদিকে দেখতে পারো ভিড়টা দেখাই তো। নতুন কাপড় জামা পরি ঘুরতায় রাস্তা, সারা বছর আমরা কাটাই গুনি গুনি দিন, কবে আইতো পূজা রুই রঙিন পাঁচ দিন। পূজা 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 আইসে রে ভাই, মায়ের ভক্তির পাগলা ঢাক ঢুল বাজাই। পূজা 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 আইসে রে ভাই, এই পাঁচটা দিন আমরা আনন্দে কাটাই। হাইলাকান্দি শহর আমরার বড় রঙিন, পূজার সময় আইলে হয়ে যায় ভক্তি প্রেমলি। রাস্তার সাইডে দেখবা গাড়া বা সর খুঁটি, বড় বড় লাইটের গিটার সঙ্গে বেজান। ব্যাকসাইড, আর ব্যাকসাইডের দিকে মেইন অষ্টমীর দিন মেইন অকেশন যেটা থাকে মহাপ্রসাদ, তো এখানে মহাপ্রসাদের লাগিয়া লাইনটা দেখতে পারো। এতটুকু পর্যন্ত পুরোপুরি মহাপ্রসাদের লাইন, আর যেদিকে নজর দিতে পারো এদিকে যতটুকু দেখাইতে পারি পুরোপুরি মহাপ্রসাদের লাগে এখানে লাইন, কারণ কি এরকমই টেস্টি এখানে মহাপ্রসাদ বনে। তো চলো ওখানে আর একবার এদিক দিয়ে তো রৌদ্র ভিতরে যাই গিয়া, জানি না আবার আওয়াজ কতটুকু আর না। তো এখানে দেখতে পারো মিশনে আইলাই, আর যদি মানুষ দেখতে পারো না, ভিড় দেখতে পারো না, তো কি দেখলাই। তো এরকমই চলেন, এখন বাজে একটা, আর মোটামুটি আরো দুপুর বেলা যতটুকু হইব তো ততক্ষণে ভিড় পুরাপুরি খাঁচা খাঁচা যাব। এখনই হাঁটার জাস্ট হাঁটা যে হাঁটাটাই মুশকিল পড়ে এরকমের অবস্থা। তো চলো ওখানে আর দেখি আমার লগেরা আই যাও, তারপরে তার সঙ্গে মিলাই রাখ। আরে কইতে না কইতে দেখো ভিডিও এন্ড করতে পারছি না, আমরা সেতারা সেতারা হাজি দেখছি না আমি আগে যদিও, বাট কথা বলাইতে পারছি না আমরা সেতারা দ্বারা হাজি। তো কিরকম হাওয়া পড়লো হাতিয়া তুই গাইছেন বেমানি উঠিয়ে নি, আর বাকি বাকি আইব বোধহয়, আর আর তারাও আই চলো পয়লা পয়লা সাঁতার যে কোনো ভিডিও বানাই সবর পয়লাই বাইলাই, খালি কইছে আমার সঙ্গে তারা কেউ আও কাইতে কই কিনা কইতে সামনে আই গেছে। তো সেতারা সবসময় অলওয়েজ ফার্স্ট। তো চলো বাকি এরা আও, তারপরে আর দেখি আর কি হয়। ও এখন তাইরে আমি শিখাই দিতাম ব্লগের মধ্যে তাই কিতা কইতো। পয়লা শুভ অষ্টমী দিয়া শুভ অষ্টমী, আর পূজা কিরকম কাটে? গত বছর তো সেম ভিডিও সেম, গত বছর অষ্টমীতে তুই আসিলে আসিলে গত বছর আগের বার। হ্যাঁ তো এই বছর তো এখন তবুও যারা চিনে না তারা এখন পরিচয় দাও। হাইলাকান্দির মোটামুটি একজন সেলিব্রিটির মতো আছেন মানুষ। হ্যাঁ লগে তোমার বোন হই গরম গরম আমার খালি ভাবে জলরাম কেন ওখানে কি জুতা খুলিয়ে রাখা, কিন্তু উপরে যান না জানি কি সমস্যা। যারা প্রপার ভাবে মেকআপ করছে তারা বুঝবে আজকে গরমে এখন। আমিও মানে মিডিয়াম টোনটাই দিচ্ছি, বাট এরপরেও এই সোয়েটিংটা ওর না নি আসল টোনটাও বাড়াই যা সত্য, একটু তো পাউডার ঢুকতে লাগে না। এবার মায়ের কইছেন সবার আসল রূপ দেখাই দিতে, সে পুরো টিপ টপ হয়ে সাজাইয়া বাড়াইছে সব থেকে মজা হইলো এরকমের ছোট্ট ছোট্ট দুর্গা অকল মিললে। তোমার কিরকম লাগে মনা পূজা করিয়া ভাল লাগে? হ্যাঁ এখানে দাদা বৌদি তারা আছে, তো পূজা কিরকম কাটে দাদা?
ভালোই কাটতেছে। আমরা তো লাস্ট দু বছর থেকে পূজার কোনো প্ল্যানই ছিল না, করোনার জন্য এই বছর থেকে ভালোই কাটতেছে। তো আমার ছেলে হ্যাঁ 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 না বৌদি ভালোভাবে পূজা কাটে না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বেজান ক্রিয়েটিভ মানুষ সকল ফাইলিছি, কত ক্রিয়েটিভ মানুষ সকল ফাইয়া এখন কই একটু যদি ব্লগ না নিতে কোথায় হইব নি? তো আপনারা ভালো আছেন? সব সব ভালো আছে। আজকে মনে হয় সপ্তমী নানি? হ্যাঁ অষ্টমী, অষ্টমী আসি আমরা কই আসি কই আজকে সপ্তমী বলে। ওই আমি আমার একটু মানে ইস্যু থাকে আর কি, মানে মেমোরি একটু ইস্যু না। ইস্যু কোনটা? আমি মানে মাহলটা দেখি আপনার সবাই দেখতে পাররা যে আমরা বর্তমানে আছি। আমি একটু মোবাইলটা আমার হাতে লইলাম, তো আপনারা দেখতে পাররা ক্যামেরাটা ঘুরে না। হ্যাঁ, তো আপনারা সবাই দেখতে পাররা দা স্টেরিওটাইপ বাঙালিজ আর এভরিওয়ার রাইট নাও। তো তারা অষ্টমী আইলেও তারা মিশন আইতেও লাগে না, কিচ্ছু করার নাই। তার উপরে এই দেখো, এই দেখো, মানে এত এথনিক, এত এথনিক, মানে এটা খোয়ার মতো নাই কিচ্ছু। সেই ভাবনা নি পূজা যদি এরকম হয় না দেখো অষ্টমী দোকানওয়ালার বিক্ত আমরা সবাই মিলে আই থিঙ্ক শাউট আউট দেওয়ার দরকার যে টিকটকটা বা স্টার্ট করার লেগে, বিকজ দেবাঞ্জল রিলোডেড ইজ নো মোর রিলোডেড। আমি ইন্ডিয়ান, আমি ইন্ডিয়ান ভারতে করি টিকটক ব্যান মানে টিকটক ব্যান আমি করি না। এটা 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 মানছি, এটা পালা, এটা নট আউট থাকা পালা, কিন্তু স্টিল মানে একটা আছে না, আমরা মনে মনটি খারাপ লাগে আর কি। লাতো না ভাই, আমি আমার গলি স্টার, হ্যাঁ গলি না এখন, হ্যাঁ আরো বাম্পার স্টার বনে তার কোনো কারণ নাই। সেতারা ধর, সেতারা ধর ইজ শাইনিং ইন হার, সরি পার্পল না, ইটস পার্পল কালার, না 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 দ্যাটস পার্পল। সো পড়াশোনা করতেন না যে? হ্যাঁ ওইটাই ওইটাই, তো তাই সবসময় আর কি মানে শি ইউজ আওয়ার হাইলাকান্দির মোস্ট রাইভালরি পার্সন হু লিভড ইন ওয়ার্ড নাম্বার ওয়ান মোয়ার মোয়ার না দাদা, তো টিকটক স্টার হে তালেগে তো মানে রয়্যাল পার্পল লাগে। যথেষ্ট এখানে হয়ে গেছে আর এখান থেকে বারো ইয়া, তারপরে আর কি তাও এটা দেখা যাবে। সো গাইজ, এখান থেকে বারণের পরে সুজা সুজি গড়ে আই গেছিলাম, আর তারপরে দিকে রাত্রিবেলা আরও শ্যুট করছিলাম, কিন্তু সব যদি দেখানিত লাগি তাহলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাব, তো এটা তোমরাও ভালো লাগতো না। তো আমি বাকিগুলা ক্লিপস লইয়া আর একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সঙ্গে আইমু। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করিও, চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করিয়ে নিও। বাই বাই।